জয় হিন্দ। 7 Awake নিউজে আপনাদের সকলকে স্বাগত। নবনির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ার কয়েক মাস যেতে না যেতেই ফের খবরের শিরোনামে পানিহাটি। এবার চাকরি দেওয়া নাম করে প্রার্থীকে বাড়িতে ডেকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল প্রবীর দে নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পানিহাটি জয়প্রকাশ কলোনি এলাকার কমিটি সেক্রেটারি বলে জানা যাচ্ছে। ঘটনার পরে মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে এবং ওই যুবতীর পরিবারেরা খড়দহ থানায় অভিযোগ দায়ের করে। আচ্ছা, কি বলে ডেকেছিল? কাজের জন্য। আচ্ছা, কবে? আজকে? আজকে। তারপর কি হলো? উনি আমার সঙ্গে এই বাজে জিনিসটা করে। আচ্ছা, তুমি বলেছিলে যে এরকম তুমি প্রতিবাদ করেছিলে? আমি বলেছি আমি কিন্তু চিৎকার করবো। আমাকে বলেছে, আমাকে মারা ধমকি দিয়েছে, আমাকে বলেছে ছাদ থেকে ফেলে দেবো, আচ্ছা পাড়ার মহিলা সমিতি দিয়ে মার খাওয়াবো। তোমাকে মেরে ফেলা হুমকি দিয়েছে? আচ্ছা, ঠিক আছে। শেষ পাওয়া খবর অনুযায়ী যুবতীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে খড়দাহ বলরাম সেবা মন্দির হাসপাতালে ভর্তি করেছে খড়দাহ থানার পুলিশ। ঠিক কি ঘটনা ঘটেছিল তা সরাসরি শুনব আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, যুবতীকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে আপাতত এই মুহূর্তে বিরুদ্ধে উঠেছে, তো বর্তমান কি আপডেট রয়েছে জানবো। দেখো, ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে গতকাল দুপুর বেলা পানিহাটি জয়প্রকাশ কলোনি এলাকাতে সেখানকার পাড়া কমিটির সেক্রেটারি তথা তৃণমূলের বহু পুরনো তৃণমূলের বর্ষীয়ান নেতা, তার নাম হচ্ছে প্রবীর দে, তিনি এক যুবতীকে কাজ দেওয়ার নাম করে তার বাড়িতে ডাকে দুপুরবেলা। এবং সেই মহিলার যেটা অভিযোগ, সে যখন তার বাড়িতে যায় তখন গিয়ে দেখতে পায় যে সে ঘরের মধ্যে মদ্যপান করছে, এবং তখন সে গিয়ে তখন তাকে বলে যে ঠিক আছে আমি তাহলে পরে আসবো। তখন সে তাকে বলে যে না, কোনো অসুবিধা নেই, তুই আয় বলে তাকে ডেকে নেয়, এবং ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে যায় কথা বলার জন্য। নিয়ে গিয়ে তাকে তার উপরে প্রথমত অত্যাচার বলতে তাকে শরীরে হাত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম অশালীন জিনিস শুরু করে। তখন যুবতী ওখান থেকে বেরোনোর চেষ্টা করে, যখন বেরোনোর চেষ্টা করে তখন যেটা অভিযোগ, যেটা সেই মহিলার অভিযোগ যে তাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়, এবং এটাও বলা হয় যে এলাকার মহিলা সমিতির লোকজন দিয়ে তাকে মারধর করানো হবে, এই বিষয়ে বলা হয়। তখন ওই মহিলা নিরুপায় হয় এবং তখন তাকে তার যে বিছানা, সেই বিছানাতে জোর জবরদস্তি তার উপর অত্যাচার করতে থাকে এবং তার পরবর্তী সময় তাকে ধর্ষণ করে, সেটাই চাই সেই মহিলার অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই মহিলা খড়দহ থানাতে রাত্রিবেলা অভিযুক্ত যে প্রবৃত্তি আছেন তৃণমূল নেতা তার নামে অভিযোগ দায়ের করেন, এবং পুলিশ পুরো বিষয়টি তার অভিযোগ শোনেন, এবং শোনার পরে তাকে কিন্তু খড়দহ বলরাম সেবা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পুলিশ ভর্তি করেন এবং সেখানে তার মেডিকেল হয়, এবং মেডিকেল হওয়ার পরে সেই যে মেডিকেল হওয়ার পরে সেই যে প্রমাণ সেই জায়গা থেকে আদৌ মেডিকেল টেস্টের যে রিপোর্ট সেটা ফরেন্সিক হবে এবং তার টেস্ট হবে, এবং টেস্ট হওয়ার পরে এখনো পর্যন্ত সেটি এখনো পর্যন্ত তার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রবীরদের এই যে ঘটনাটি, এটা সম্পূর্ণ এই যে ধর্ষণের ঘটনা সেটা কিন্তু মেডিকেল রিপোর্টে কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এখন প্রবীরদেরকে প্রথমে পুলিশ খুঁজছে, প্রবীর দে পলাতক রয়েছেন, প্রবীর দেকে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খোঁজার জন্য। এখনো পর্যন্ত পুলিশ প্রবীর দে কে ধরতে পারেনি, কিন্তু ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে পানিহাটি জয়প্রকাশ কলোনি এলাকায়। এই ঘটনার পরে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব আছেন তারা কিন্তু পুরো মুখে কুলুপ পেটেছেন, তারা এই বিষয়টি কোন রকম ভাবে কোনো কিছু বলতে চাইছেন না। আমরা বিশ্বস্ত সূত্র মাফে জানতে পারছি যে যারা তৃণমূল উচ্চ নেতৃত্ব আছেন পানিহাটি অঞ্চলে তারা কিন্তু এই ঘটনাটার নিন্দা জানাচ্ছেন এবং তারা কিছুই করছেন। তাদের একটাই কথা যে এত বর্ষীয়ান নেতা এবং এলাকায় খুব নাম করা একজন নেতা, সে এই ধরনের ঘটনার সঙ্গে কি করে জড়িয়ে গেল এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। প্রবীর যে ক্যামেরার সামনে আমাদের সামনে কোন রকম কোনো কিছু বলতে না চাইলেও তিনি কিন্তু মানে তার যে ব্যক্তি, তার যে মানে নিজস্ব, তার যে নিজের লোকজন তাদের কাছে কিন্তু তিনি এটা বলেছেন যে এই ঘটনার সাথে তিনি কোন রকম ভাবে জড়িত নয়, তাকে জিততে হবে, কেউ বা কারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে এটা কিন্তু তিনি জানিয়েছেন। এখন দেখার বিষয় যে মেডিকেল রিপোর্ট কতক্ষণে আছে খড়দহ থানার কাছে, এবং খড়দহ থানার পুলিশ কতক্ষণে বা কোন সময়ের মধ্যে এই অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীরদাকে গ্রেপ্তার করে, এখন সেদিকেই আমরা এবং যারা এলাকার মানুষ থেকে শুরু করে এবং যারা যেই
ধর্ষিতা যে যুবতী তার পরিবারের লোকজন চাকরি করে। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। অভিযুক্ত তৃণমূল নেতা প্রবীর দেকে খোঁজার কাজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। রাজাদের রিপোর্ট, 7 আবেগ নিউজ, পানিহাটি। জেলার খবরের বিভিন্ন আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।